এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 8 এর ম্যাথ অনুশীলনের 2.4 এর কোশ্চেন নং 5 এর সমাধান করব। তো কোশ্চেন 5 এর আগে করেছিলাম, তো সেখানে কিছু ভুল রয়েছে যা একজন কমেন্ট করেছিলেন, সুমন বসাক। তো অসংখ্য ধন্যবাদ সুমন বসাককে। এবং এই কোশ্চেনটি হচ্ছে যে তোমার মার বর্তমান বয়স, তোমার বর্তমান বয়সের 3 গুণ, 7 বছর পর তোমার যত বয়স হবে তা তোমার মার বর্তমান বয়সের 1/2 অংশ হলে তোমার ও তোমার মার বর্তমান বয়স কত। তাহলে সেখানে আমরা প্রথমে এইভাবে ধরে নেব যে মনে করি কোশ্চেন নং 5 মনে করি এখানে তোমার দেওয়া রয়েছে, তোমার লিখে নিতে পারো অথবা আমার লিখে নিতে পারো। তাহলে তোমার বর্তমান বয়স সমান সমান আমরা এক্স বছর ধরে নিয়েছি, এটা হচ্ছে তোমার বর্তমান বয়স। এবার বলা হয়েছে যে এখানে তোমার বর্তমান বয়সের 3 গুণ হচ্ছে তোমার মার বয়স। তাহলে তোমার মার বর্তমান বয়স হচ্ছে তোমার থেকে 3 গুণ, তাহলে 3x হবে বছর, তোমার যত বয়স তার থেকে 3 গুণ। ধরে নাও তোমার হচ্ছে 12, 12 বছর, তাহলে ইনটু যদি আমরা 3 গুণ করে দিই তাহলে সেটা হচ্ছে তোমার মার বর্তমান বয়স। তাহলে 3 2 হচ্ছে 6 এবং 3 1 যা 3, তো 36 হয়ে যাচ্ছে তোমার মার বয়স, আর তোমার হচ্ছে 12। ঠিক এইভাবেই এখানে আমরা যেহেতু কোনো সংখ্যা জানি না, আমরা ধরে নিয়েছি এক্স বছর এবং তোমার মার বর্তমান বয়স হচ্ছে 3x বছর। এবার বলা হয়েছে যে 7 বছর পর তোমার যত বয়স হবে তা তোমার মার বর্তমান বয়সের 1/3 অংশ। তাহলে এখানে লিখে নিই এবং 7 বছর পর তোমার বয়স সমান সমান এই বর্তমানের সাথে তোমার 7 বছর, ধরে নাও তোমার 12 ছিল, তাহলে 7 বছর পর হবে 12 + 7। তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস 7 বছর, সেটা হচ্ছে তোমার 7 বছর পর। এবার হচ্ছে কোয়েশনের মধ্যে বলা হয়েছে যে আমরা লিখে নিব ডাইরেক্ট, তারপর আমি বলছি যে প্রশ্নানুসারে 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 হচ্ছে 7 বছর পর তোমার যত বয়স হবে তা তোমার মার বর্তমান বয়সের হবে 1/3 অংশ। তাহলে 7 বছর পর তোমার বয়স হচ্ছে এক্স প্লাস 7, তাহলে সেটা লিখে নেব, বা প্রথম সেটাও লিখে নিতে পারি তোমার মার বয়স যা আছে 3x, 3x-এর হচ্ছে 1/2 অংশ, 3x-এর হচ্ছে বর্তমান বয়সের 1/2 অংশ, বর্তমান বয়স হচ্ছে তোমার মার বর্তমান বয়স হচ্ছে 3x, তাহলে ওই 3x-এর হচ্ছে 1/2 অংশ ইজ ইকুয়ালস টু হবে তোমার বর্তমান বয়স এক্স প্লাস হবে 7। এবার আমরা গুণ করে নেব, তাহলে এটা হচ্ছে উপরের সংখ্যা 3x, আমরা উপরে লিখে নিতে পারি, এখানে হচ্ছে 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে এক্স প্লাস 7, তাহলে এদিকে গুণ করে নিচ্ছি, বজ্র গুণ করে নিচ্ছি, এখানে কোনো কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 3x × 3x-ই হবে। এদিকে বাবা লিখে দেবো, তো 3x ইকুয়ালস টু এদিকে হচ্ছে 2 × x, 2x প্লাসে প্লাসে প্লাস, এখানে কোনো কিছু নেই মানে রয়েছে প্লাস। এবার হচ্ছে 2 7 = 14, এবার হচ্ছে
এই এখানে রয়েছে 3x এদিক থেকে সে চলে আসবে তাহলে সমান চিহ্নের বাদিকে চলে আসছে সাইনগুলি চেঞ্জ হবে 2x equals to 14 এবার 3x থেকে 2x চলে গেলে হচ্ছে সিঙ্গেল x একটি থাকবে এখানে 1 লেখা যায় তবে লেখার প্রয়োজন নেই x is equal to 14 তাহলে সুতরাং x equals to 14 এবার কোয়েশ্চনের মধ্যে বলা হয়েছে তোমার ও তোমার মার বর্তমান বয়স কত বর্তমান বয়স চেয়েছে তাই আমরা ধরেছিলাম যে তোমার বর্তমান বয়স x বছর তোমার মার বর্তমান বয়স হচ্ছে 3x বছর তাহলে সুতরাং তোমার বর্তমান বয়স সমান সমান হচ্ছে 14 বছর এবং তোমার মার বর্তমান বয়স সমান সমান হচ্ছে 3×14 তাহলে এখানে আমি সমান চিহ্ন দিয়ে দিচ্ছি 3 4 হচ্ছে 12 তাহলে 2 এবং 3 1 1 আর হাতের 1 12 এর 1 রয়েছে সেই 1 মিলে হচ্ছে 4 তাহলে 42 বছর এখানে গুণ করে দেখে নিতে পারে 1 4 × 3 3 4 হচ্ছে 12 12 এর 2 হাতে রয়েছে 1 3 1 3 1 মিলে হচ্ছে 4 42 তাহলে তোমার বর্তমান বয়স হচ্ছে 14 বছর এবং তোমার মার বর্তমান বয়স হলো 3×14 42 বছর এখানে হচ্ছে অ্যান্সার কমপ্লিট কোয়েশ্চন নং 5 এর